হরি কৃষ্ণ হরি রাম, কৃষ্ণ হরি হরে রাম, জপন রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জপ নাম বিরাম, হরি রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি রাম নাম, অমর নিত্যানন্দ রাম, অমর গো প্রাণ রাম, হরি রাম রাম রাম, হরি রাম রাম, জপ নাম বিরাম, হরি রাম নাম, অমর নিত্যানন্দ রাম, আমার গোরে প্রাণ রাম, জপ নাম বিরাম, হরি রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি রাম নাম, প্রভু কহে কহ কহ অমর নিত্যানন্দ রাম, অমর গৌর প্রাণ রাম, হরি রাম রাম, প্রভু কহে কহ কহ অমর নিত্যানন্দের নাম, জপ নাম বিরাম, হরি রাম নাম, হরি প্রভু কহে কহ কহ অমর নিত্যানন্দ রাম, অমর গৌর প্রাণ রাম, হরি কহো কহো আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, হরি রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরি রাম, জপ নাম অবিরাম, হরি কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি রাম নাম, হে গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা, হরি রাম হরি ও
শনিতায় এসো রে, শনিতায় এসো গো, এ 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 শনিতায় এসো গো, এসো এসো দুটি ভাই, এসো সুর ধনে সুর ধনে মরি, আ
মরি রে সুরধনি রে আজ সূর্যধ্বনি তীরে সূর্যধ্বনির তীরিয়া গৌর কৃষ্ণ দেখো না আমি যজ্ঞ করবে বলে আনন্দে বিভ আনন্দে বিভ দায় গৌর হরি বল হরি বল আজ নদীয়ার চাঁদ গৌর সুন্দর নদীয়ার পথে দাঁড়িয়ে নদীয়ার পথে পথে হরিনাম দিতে দিতে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করতে করতে হঠাৎ একদিন তিনি মনে মনে স্থির করলেন যে আমি হরিনাম যজ্ঞ করব নি তাই গৌর হরি হরিনাম যজ্ঞ এই যে মা আমরা ঘরে ঘরে এখন দেখতে পাই সবার ঘরে ঘরে নাম যজ্ঞ হচ্ছে তা নদীয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও যজ্ঞ করেছিলেন কলিযুগে কোথায় করেছিলেন সুরধ্বনির তীরে তো কিসের যজ্ঞ না হরিনামের যজ্ঞ হরিবল হরিবল এই যে হরিনাম যজ্ঞ করলেন এই যজ্ঞ করে জগৎজীবকে বুঝিয়ে দিলেন যে জীব জগতে যত রকমের ধর্ম আছে আমাদের হিন্দু সমাজে আমাদের এই পৃথিবীতে যত রকমের মত আছে যত রকমের ব্রত আছে প্রত্যেকটা ব্রতের আলাদা আলাদা ফল আছে আলাদা আলাদা মাহাত্ম্য আছে আলাদা আলাদা পুণ্য অর্জন হয় যদি আপনি দান করেন দানের দান করলে কী হবে আপনি পুণ্য অর্জন করছেন আপনি কেউ সৌর সাধনা করে কেউ শিব সাধনা করে কেউ শক্তি সাধনা করে তাই না মা কেউ মা কালীর ভক্ত কেউ বা ঠাকুর অনুকূলের ভক্ত কেউ শিবের ভক্ত কেউ গণেশের ভক্ত এক একজন এক একজনকে ভালোবাসে তা প্রত্যেকজনকে ভালোবাসে আলাদা আলাদা যে যেভাবে ভালোবাসে যাকে ভালোবাসে সব কিছুর আলাদা একটা ফল আছে সেটা কি একটা পুণ্য অর্জন হয় আপনি যদি বৈষ্ণব সেবা দেন তাতে একটা পুণ্য অর্জন বস্ত্র দান করুন তাতেও একটা পুণ্য অর্জন তাহলে প্রত্যেকটা জিনিসের যে পুণ্য অর্জন আপনি করছেন কিন্তু যদি আপনি হরিনাম করেন মহামন্ত্র জপ করেন শাস্ত্রে বললেন যাগযজ্ঞ এই যে পূজা অর্চনা দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানম জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ অর্থাৎ যজ্ঞ করো শক্তি সাধনা করো তুমি যেটাই করো না কেন সব কিছুর আলাদা আলাদা ফল কিন্তু যদি তুমি হরিনাম করতে পারো তুমি যদি অহরহ হরিনাম জপ করো এক নামের মধ্যেই তুমি সব রকমের ফল একসঙ্গে লাভ করতে পারবে নি তাই গৌর হরিবল হরিবল শাস্ত্রে বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম সমস্ত ধর্মের সার হল এই মহামন্ত্র হরিনাম সংকীর্তন সেই কারণে মহাপ্রভু আমার তিনি স্থির করলেন আমি সুরধ্বনির তীরে সাধু গুরু বৈষ্ণবকে নিয়ে হরিনাম যজ্ঞ করব এটাও কিন্তু জীব শিক্ষা আমাদের জন্য শিক্ষার জন্য যে না করলে কী ফল পাওয়া যায় তুমি যে পথে যাও না কেন যাকেই ভালোবাসো না কেন তোমার জীবনের মুক্তির পথে তোমার সঙ্গের সাথী হরিনাম ছাড়া আর কেহ নাই হরিবল শাস্ত্রী বললেন হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই আজ আমার নিত্যানন্দ প্রভুকে ডেকে গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে মা আমার সাথে কথা বলুন ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে
নিত্যানন্দ প্রভু গৌর হরি কে হন? দাদা। হ্যাঁ, তো আজ গৌর হরি যখন ভাবলেন যে আমি তো যজ্ঞ করব, তা যজ্ঞ করতে গেলে তার তো অনেক নিয়মাবলী আছে, আমি তো তা জানি না, তিনি তো লীলা করছেন যেহেতু ছোট ভাই, তাই গুরুজনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি মা, আমরা কি করি, যারা গুরুজন আছেন বাড়িতে তাদেরকে ডেকে তাদের কাছ থেকে পরামর্শ করি না, যে একটু বলে দাও কিভাবে কি করতে হবে? তা আমার গৌর হরিও ঠিক তেমন, তিনি পরামর্শ করছেন কার সঙ্গে? নিত্যানন্দ প্রভুকে নিয়ে। তাই মহাজন পদাবলিতে বলছেন, দেখো আজ আমার প্রভু যজ্ঞ করবেন, হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি আলোচনায় বসেছেন কার সঙ্গে? দাদা নিত্যানন্দ সনে। দাদা নিত্যা নিত্যানন্দের সনে দেখো না বিচার করিয়া আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা, দাদা কি করিতে হবে বলো, পরামর্শ করিলা, বলো কি করিতে হবে বলো, পরামর্শ করিলা, নিমন্ত্রণের লাগি প্রভু পাঠাইলা, প্রভু শিবাসে পাঠাইলা। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই যজ্ঞ করবি ভাই, তবে শুনে রা, যজ্ঞ যদি করতে হয় সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, গোটা নদিয়া বাসীকে নিমন্ত্রণ জানা, তোর গুরুদেবকে, তোর সাধুগুরু বৈষ্ণব যত ভক্তবৃন্দ আছে নদিয়াতে সবাইকে নিমন্ত্রণ করবি, সবাই যখন আসবে তাদের সসম্মানে যেভাবে তাদেরকে আদর আপ্যায়ন করতে হয়, আমার নিতাই চাঁদ গৌর হরিকে সব শিখিয়ে দিচ্ছেন মা। আর গৌর হরি বলছে, দাদা সেটা না হয় মানলাম, কিন্তু নিমন্ত্রণের দায়িত্বটা আমি কাকে দেব? সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণের দায়িত্ব নিত্যানন্দ প্রভু বললেন একমাত্র শ্রীবাসী পারে, গোটা নদিয়াবাসী সাধুগুরু বৈষ্ণবের অলি গলি সবই চেনে সে, তাই ওর উপরে দায়িত্বটা দেওয়া হোক, ওই পারবে সবাইকে নিমন্ত্রণ করতে, নিতাই গৌর হরি বল। এখন শ্রীবাসের উপরে দায়িত্ব পড়ে গেছে মা, নিমন্ত্রণের দায়িত্ব। তা এখন গৌর হরি আহা, নিত্যানন্দ প্রভু ডাকছে, শ্রীবাস শোনো, গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ করবে, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে হরিনাম যজ্ঞের জন্য, তবে নিমন্ত্রণের নিয়ম কি জানো? শুনে রাখো, শ্রীবাস পণ্ডিত বলছে তুমি বলে দাও প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হবে। তা আমার মায়েদের কাছে একবার জিজ্ঞাসা করি, মা গো বাড়িতে যদি কোনো আপনারা শুভ কাজ করেন তো সেক্ষেত্রে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করার জন্য কিভাবে করেন, কিভাবে নিমন্ত্রণ করতে হবে? এখন তো ফোনেই বোধ হয় সব হয়ে যায়, তাই না? কি ফোনে নিমন্ত্রণ হয় তো? হ্যাঁ, এখন ফোনেই হয়। তো আগেকার সময় আমরাও দেখেছি যে গলবস্ত্র হয়ে পান সুপারি নিয়ে সকলের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পত্র সেই সাথে পান সুপারি দিয়ে নতমস্তকে নিমন্ত্রণ করেছি আমরা দেখেছি, এখন যদিও বা সেটা আছে কিনা জানি না। তা নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছেন শ্রীবাস পণ্ডিতকে নিমন্ত্রণের নিয়মটা কেমন, তুমি যে বাড়িতে শুভ কাজ করবে, ধর্মীয় কাজ করবে, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, কিভাবে করবে শুনে না, কিভাবে জানো শোনো, পত্রখানি দেবে হাতে, নিমন্ত্রণ পত্র হাতে দেবে, দিয়ে চরণ ধুলি নেবে মাথে, হাতে চরণ ধুলি নেবে মাথে, শিবাস চলে যা
নদীয়ার পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া পথে পথে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, নামে জপে সবাই যেন আসে, আরে নামে জপে সবে যেন আসে, আসে, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, তুমি কর জোরে বলিবে, সবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, তোমরা পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, এই হরি নাম মহাযজ্ঞে, কর জোরে বলিবে, এই হরি নাম মহাযজ্ঞে, কর জোরে বলিবে, নামে যোগে সবাই যেন আসে, আসে গো, নামে যোগে সবে যেন আসে। মাথা নত করে নিমন্ত্রণ করতে হবে, অর্থাৎ এর কারণটা কি মা? নত না হলে কখনো ধর্মীয় কাজ সম্পূর্ণ হয় না। আমি যদি মনে করি অপরের সঙ্গে আমার বিবাদ আছে, আমি তাকে বাদ দিয়ে ধর্মীয় কাজ করব, করাটাই শুধু হবে, ফল কিন্তু তুমি কিছু পাবে না। তাই মন থেকে হিংসাকে দূরীভূত করে আগে যে তোমার চিরশত্রু তার বাড়ি আগে যেতে হবে, তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে হবে নতমস্তকে, এবং শুধু তাই নয়, আবার সেখান থেকে তোমাকে ভিক্ষা করে আনতে হবে, তবেই তোমার শুভ কাজ সম্পূর্ণ হবে। কখনো কোনো সময় মনের মধ্যে হিংসা নিয়ে কখনো ভগবত সেবা ভক্ত সেবা দেওয়া যায় না, সেটা বৃথা হয়ে যায়। শুধু তাই নয়, অনেকে আছে বাবা দেখবেন কিছু দান ধ্যান করলে মনের মধ্যে অহংকার জন্মায়, আমি 200 বস্ত্র দান করেছি, 500 বস্ত্র দিয়েছি, 50,000 1,00,000 টাকা ডোনেশান করেছি, এই যে নিজের মধ্যে একটা অহংকার, এই অহংকার দূরীভূত হবে, তাতে কি হবে, তোমারই ফল, তোমারই পুণ্য অর্জন। আর দান করার পরে যদি তোমার মধ্যে অহংকার এসে যায়, তাহলে তোমার ওই দান পুরোটাই বৃথা হয়ে যাবে। নিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই শিখিয়ে দিচ্ছে, পায়ে ধরে কর জোরে, হাতে ধরে পায়ে ধরে নতমস্তকে প্রণাম করে নিমন্ত্রণ করে এসো। এই কথা শুনে শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না। মা গো শ্রীবাস পণ্ডিতকে দাপরে কে ছিল? দেবর্ষি নারদ, যিনি কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। তাই বলে শ্রীবাস আর দেরি নয়, চলে যাও। শ্রীবাস মনের আনন্দে পত্রগুলো নিয়ে মাথায় করে যাত্রা করলেন। মহাজন বর্ণনা দিলেন, শুনিয়া শ্রীবাস গেল নদীয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদীয়া নগরে, আজি শুনিয়া শ্রীবাস গেল নদীয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে, হরি নাম হরি বল হরি বল, সুরধ্বনির তটভূমে, হরি নাম মহাযজ্ঞে ওই নাই আপনারাও আসিবেন, এই নামে যোগে সবাই যেন আসে, আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। যেই না নিমন্ত্রণ হলো মা, আনন্দ আর ধরছে না, সবার মনে আনন্দ গৌর দর্শনে যাবে, হরি বল। যারা গৌরকে ভালোবাসে নিমন্ত্রণ পায় তাদেরকে আর আনন্দ কি গো মা স্থির রাখা যায় নিজেকে, এই যে আপনারা এসেছেন এখানে,
প্রত্যেকেই বাড়ি থেকে আসার সময় মনে মনে স্থির করেছেন, মনে মনে ভেবেছেন যে আজ এখানে এই গৃহ মাঝে হরিনাম সংকীর্তন হবে, লীলা কথা হবে, কৃষ্ণ কথা হবে। যখনই মনে মনে ভেবেছেন তখনই আপনার মনের মধ্যে একটা আনন্দ, একটা শান্তি, একটা তৃপ্তি আস্বাদন করছেন আপনি যে সেখানে যেয়ে আমরা কীর্তন আস্বাদন করব, ভগবত কথা শ্রবণ করব। তা এই যে আনন্দ মা, এই আনন্দ যদি কোনো ভক্তের হৃদয়ে একবার আসে না, তাকে আর মায়ার সংসার বেঁধে রাখতে পারে না, মায়া কখনো বেঁধে রাখতে পারে না। যেখানে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম যদি একবার হৃদয় মন্দিরে রাখা যায়, সে কি আর ইহজগতের মায়া তাকে বাঁধতে পারে গো? কেউ পারে না। তাই যেমন আপনারা ছুটে এসেছেন সংসার ছেড়ে, কর্ম ছেড়ে, প্রত্যেকেরই তো সংসারে কর্ম আছে, যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য ছুটে এসেছেন আপনারা, তাই তো? তাহলে কতটা ভালোবাসলে না দেখেও তার কথা শোনার জন্য আপনারা পাগল পাগলিনী হয়ে যান। তাহলে দেখলে কি হবে মা? সাক্ষাৎ দর্শন পেলে আমরা কি আর ঘরে ফিরতে পারবো? সকলেরই তো আলাদা আলাদা সংসার আছে, সেই সংসার তো আমাদের বেঁধে রাখতে পারেনি। সবাই আমরা সব ত্যাগ করে একত্রিত আবল বৃদ্ধ বনিতে এক হয়ে গেছি, একই আসনে আমরা বসে আছি, এটাও একটা পরিবার, এটাও কিন্তু একটা পরিবার। তবে এই পরিবারটা কার? এটা হচ্ছে কৃষ্ণ পরিবার, ভগবানের পরিবার। এই পরিবারে আমাদের মধ্যে ভেদাভেদ উঁচু নিচু নেই। যে মাসে 1,00,000 টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, যে দিনমজুরি খাটে সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের পরিবারে আমরা সবাই এক। আর এই মায়ার সংসারে, এই মায়ার সংসারে আমাদের অর্থ অনুযায়ী আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়, হানাহানি হয়, মারামারি কাটাকাটি হয়, কিন্তু ভগবানের কাছে আমরা সবাই এক, আমরা তার দাস, আর কিচ্ছু নেই আমাদের পরিচয়। হ্যাঁ, তো সেই পরিবারে আজ আমরা সবাই এসেছি। কেন না, আজ ভগবান করুণাময় গৌর সুন্দর তিনি যে যজ্ঞ করবেন সেই যজ্ঞে আমরা সবাই নিমন্ত্রিত। তাই অগণিত ভক্তগণ সেই নিমন্ত্রণের পত্র পেয়ে পাগলের মতো ছুটছে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আর নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না তাদের আনন্দ, আরে ধরে না তাদের আনন্দ, ধরে না আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। তা আমরাও লীলার সাথে সাথে সবাই যাচ্ছি গৌর দর্শনে। তা গৌর দর্শনে যখন যাচ্ছি শুধু মুখে কেন যাব? সবাই মিলে একবার নাম গাইব আমরা। হ্যাঁ, দেখে দু হাত তুলে প্রত্যেকে তুলবেন, যার যার নিজের মঙ্গল কামনার জন্য দু হাত তুলুন, আর যার মঙ্গলের জন্য আজ আপনারা এসেছেন আমরাও এসেছি, তিনি যেন ভগবানের চরণে স্থান পান এই কামনা নিয়ে আমরা একবার কলির ভগবান গৌর সুন্দরের চরণে সবাই মহামন্ত্র জপ করব। কেমন? প্রত্যেকে দুটি বাহু তুলে, গল্প নয়, দু হাত তুলে সবাই, প্রত্যেকে তুলেছেন তো? বেশ, যে না তুলবেন আমার তাতে কোনো দুঃখ নেই। বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমি নাম করব, আমার শেষ হলে আপনারা গাইবেন, শুনে নিন সুরটা ভালো করে সবাই দু হাত তুলে হাতে তালি দিয়ে। বাহ, ঠিক এমনভাবে উচ্চস্বরে গাইবেন, নাম যখন গাইবেন সব কিছু ভুলে গিয়ে একমাত্র ভগবানের যুগল চরণ স্মরণ করে স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র জপ করবেন, তবেই সেই নামের যে ফল আপনি লাভ করতে পারবেন। কখনো কৃপণতা অলসতা করবেন না নামের মধ্যে। কেমন? জনিত হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি বল। বাবা আপনাদের হাতগুলি কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ হরি বল। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে মনের আনন্দে নাম গাইতে গাইতে সুরধ্বনি তীরে এসে পৌঁছালেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো নয়ন ভরে আজি বাসুদেব ঘোষে যেন প্রভাস তীর্থ যে হইল, বাসুদেব ঘোষ কহি যেন প্রভাস তীর্থ যে হইল। মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকা সদন করলাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যারা রাধে রাধে, জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে, রাধে অলবেলি আচ্ছা অলবেলি সরকার, ও জপে যা রাধে 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 অলবেলি রাধে অলবেলি সরকার, জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম কি Oh,
কি বললেন না, যদি কেউ ঠিকঠাক রাধা নাম জপ করতে পারে অনায়াসে সে গোবিন্দ প্রেম লাভ করতে পারে। অর্থাৎ আলাদা করে গোবিন্দকে তোমায় ডাকতে হবে না, যদি আশ্রয় ঠিকঠাক করতে পারো। মহাজন তার জন্যই বললেন, কি বললেন, রাধা রাধা গাবে প্রেম পদর খাবে, রাধা রাধা গাবে যো প্রেম পদর থো পাবে, কহে যায় আচ্ছা কহে যায় বেড়া পার মহাজন সেই কারণেই বললেন, নাহি হত নাহি হত কৃষ্ণ অবতার, নাই হত নাই হত নাই হত কৃষ্ণ অবতার, তোপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার, তোপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে তোপে যা রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাপ কে বিহারী লাল কি বিদায় গৌর হরিবল জয় রাধেশ্যাম। যারা দূরে আছেন বা চেয়ারে বসে আছেন দাঁড়িয়ে আছেন, আপনারা কি হাত তুলবেন না? ভাবছি আমরা চেয়ারে বসে আছি, আমরা হাত তুললে লোকে বলবে কি উঁচু? দেখুন, যে যেখানে বসে আছেন তাতে কোনো দুঃখ নেই, যেহেতু এখানে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে আমি বলবো, সংসারে তো আর ভগবানের নাম করারও সময় নেই শোনারও সময় নেই, একমাত্র এই হরিবাসরে সাধুর বাজারে বসেছেন এটা আপনার উপযুক্ত সময়। এই সময়টা যদি একটু কাজে লাগানো যায়, এই সময়টা কাজে লাগালে একটু হলেও তো কিছু না কিছু আমরা ভগবানের কর্ম করতে পারবো বা কিছু ভক্তি আমরা অর্জন করতে পারবো। তাই এই সময়টা হেলায় নষ্ট করবেন না। সংসারের কাজের যেমন ত্রুটি রাখি না আমরা, তেমন আমাদের নিজেরও তো কিছু কাজ আছে মা, সে কাজটাও তো করতে হবে। এসেছি তো আর অন্যের জন্যই শুধু নয়, এই সংসারে মনুষ্যকুলে জন্ম পেয়েছি শুধু অন্যের ভালো করব এই জন্যই শুধু নয়, নিজেরও কিছু কর্ম আছে সেটাও করতে হবে। সংসারে তুমি অর্থ উপার্জন করছো, পরিবারের চিন্তা করছো, সবই করো, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তোমার নিজের কাজটা যদি তুমি এড়িয়ে যাও তাহলে সেখানে গিয়ে বিচারে গিয়ে বসবে, আর সেখানে বিচার কি দেবে? তুমি বিচারে তো বসতেই হবে। এই পৃথিবীতে যেমন বিচার সভা আছে, আমরা যখন ফিরবো সেখানেও আমাদের বিচার দিতে হবে। যে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে একদিন দুদিন নয় 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, যুগ যুগ ধরে যতবার জন্ম পেয়েছো কীটকুলে পশুকুলে পক্ষীকুলে তাই না বৃক্ষকুলে যতবার জন্ম পেয়েছো ততবার আমার কাছে কেঁদেছো। কেন কেঁদেছো? যাতে মনুষ্যকুলে মানে মানব দেহ আমি তোমাকে দিই। কেন না? মনুষ্যকুলে জন্ম পেলে মানব দেহ পেলে যে বদনে নাম করা যায়, দুহাত দিয়ে সেবা করা যায়, তোমার নাম গাওয়া যায়, হ্যাঁ তোমাকে হৃদয় মাঝে ধরে রাখা যায়, তোমার সেবা করা যায়, সেই জন্মটা দাও।
তার জন্য সাধনা করেছি আমরা মা। এই মানব দেহটাই আমাদের প্রথম নয়, এর আগে আমরা অনেকবার এসেছি এই পৃথিবীতে। শাস্ত্রে বললেন জলজান অবলাক্ষণে স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং দশ লক্ষকম, ত্রিংশ লক্ষানি পশু মানুষ্য চতুষ লক্ষানি মানব। এই মানব দেহ পেলেই যে তুমি কৃষ্ণ নাম বলতে পারবে এটাও তো কথা নয়। হ্যাঁ, এটাও যে হবে তা নয়, যারা বোবা, যারা কৃষ্ণ নাম বলতে পারে না, যারা অন্ধ, যারা পৃথিবীর আলোটাকে দেখতে পায় না, যাদের দুটি হাত নেই, দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে পারে না, যাদের দুটি চরণ নেই, ভগবানের দর্শনে যেতে পারে না, তারাও তো মানব দেহ পেয়েছে। যাদেরকে প্রতিবন্ধী বলা হয় তারাও তো মনুষ্য কোলে জন্ম পেয়েছে, কিন্তু এমন সুকৃতির কারণের জন্য মানব দেহ পেলেও দশেন্দ্র সররিপু সব কিছু সে পায়নি। আমি পেয়েছি, তুমি পেয়েছ, যে পেয়েছ সে যদি তুমি সেটাকে কাজে না লাগাতে পারো তাহলে মনুষ্য কোলে জন্ম পাওয়াই তো তোমার বৃথা হয়ে যাবে, সেটাই তো বৃথা। আবারও আমাদের অপেক্ষা করতে হবে, এই জন্ম পাওয়ার জন্য 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাহলে আজ যখন পেয়েছি হেলাই কেন নষ্ট করব, সময় থাকতে থাকতে যদি না করি সময় চলে গেলে হবে? হ্যাঁ, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। তাহলে যা কিছু আমরা করি আমাদের সব কিছুর নির্দিষ্ট সময় আছে, সময় চলে গেলে আর কিছুই হয় না, তাই অবহেলা নয়, গোবিন্দ সেবায় অবহেলা করা যাবে না। কেমন? দুহাত তুলে বলিয়ে রাধা রানী কি, হৃদয় গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। এই তো সময়, এই তো সুন্দর উপযুক্ত সময়। সাধু সঙ্গ এটা অল্প ভাগ্যের কথা নয়, এমনও সাধু আছে বাবা যার ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও সে শুদ্ধ ভক্ত। আপনি চিনতে না পারলে কি হবে? এই হরিবাসরেই আছে, এমনও ভক্ত আছে। আমরা ভগবানের সেবা যতটুকু দিই তার থেকে বেশি আমাদের মধ্যে অহংকার এসে যায়। আর কিছু কিছু ভক্ত আছে যারা এই হরিবাসরেই হয়তো আছে, যে এক কোণে বসে বসে প্রভুর নাম আর সাধন করছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাজ। যারা দিন অন্তে হাজার কাজের পরেও প্রভুকে স্মরণ না করে, তার চরণে নিজেকে স্থাপন না করে, তার চরণে নিজেকে সঁপে না দিয়ে, তার কথা না বলে ঘুমায় না, দিনের শেষে কেঁদে কেঁদে প্রভুকে জানায় হে দয়াময়, ভজন জানি না, সাধন জানি না, জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, শুধু তোমার চরণে একটা নিবেদন, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাই দিও। এমন ভক্ত আছে এখানে, তাই সেই রকম শুদ্ধ ভক্ত যদি তার অঙ্গের পরশ কেউ লাভ করতে পারে, তার জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। তাই হরিবাসর আমাদের উপযুক্ত জায়গা, যেখান থেকে আমাদের পাপ তাপ দূরীভূত করে একটু হলেও পুণ্য অর্জন করতে পারব। কারণ আমরা জানতে অজান্তে অপরাধ করেই চলেছি। জেনে রাখবেন, জেনে শুনে পাপ করাও যেমন, না জেনে যদি তুমি করে থাকো তাতেও অপরাধ, অপরাধ অপরাধ, সেটা জেনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণের সখারা কালীদহের জল পান করে বিষের ক্রিয়ায় প্রাণ হারিয়েছিল। তারা তো বাবা জানতো না যে জলে বিষ মেশানো আছে, কি গো মা জানতো? তাহলে বিষ তো তার ক্রিয়া না দেখা দিতে পারত, বিষের ক্রিয়া কেন দেখা দিল? দেখবেন আমরা কিছু কিছু মানুষ আছি অনেক সময় বলি, যাকে বাবা ছেড়ে দাও, না জেনে করেছে এতে কোনো অপরাধ হবে না। এ কথাটা পুরোটাই ভুল। তুমি যদি না জেনে কারেন্টে হাত দাও, কারেন্ট ছেড়ে দেবে তোমার? ছাড়বে না। তাহলে তুমি যেমন কর্ম করবে ফল তো তোমাকে পেতেই হবে, জেনেই করো আর না জেনেই করো।
তাই মা গো অবহেলা করলে কি হবে, মানুষের চোখের ফাঁকি দেওয়া যাবে। কিন্তু যিনি আমাকে পাঠিয়েছে সে তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে? সে তো সাক্ষাৎ, সে তো চৈতন্য, সে তো চেতনা যেটা আমাদের মধ্যে আছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। আপনি শ্রবণ করছেন, কেন করছেন, কি জন্য করছেন, আপনার ভিতরে চৈতন্য আছে তাই, আপনার ভিতরে চেতনা আছে, জ্ঞান আছে, আত্মা আছে, সূক্ষ্ম আত্মা যে গোটা দেহটাকে মনটাকে পরিচালনা করে, সেই আত্মা তোমার মধ্যে বিরাজমান, আর সেটাই হলো সাক্ষাৎ ভগবান। পরমাত্মা রূপে যিনি বসে আছেন তার ফাঁকি কেউ দিতে পারবে না। আসুন আমরা জানব মা, ভগবান কৃষ্ণ তিনি প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, অনেক ঘটনা বলতে গেলে সময় লাগবে, একটু একটু করে কথা বলবেন না, কথা বললে সময়টা আপনাদেরও চলে যাবে আমারও চলে যাবে, কিন্তু কষ্ট করে আসাটাই বৃথা হয়ে যাবে, একটু মন দেবেন কথার মতো। এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। এই গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম বাবা সৌমতীর্থ। এখানে একটা ভোলানাথের বিগ্রহ আছে যার নাম সোমনাথ, ওই সোমনাথের নামেই সেই জায়গাটির নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থেই একটা নদী আছে, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস, দিয়েছিল কে? চন্দ্রদেব। কেন দিয়েছিল না? চন্দ্রদেবের ২৭টি স্ত্রী, তা এই যে ২৭টি স্ত্রী, তার স্বামী চন্দ্রদেব তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন মা। যখন আকৃষ্ট হলেন সেই সময় গুরুদেব তাকে অভিশাপ দেন, আর যে কি অভিশাপ দিল না, ২৭টি স্ত্রী থাকতেও তুই যখন গুরুপত্নীর প্রতি তোর দৃষ্টি গেল, আমি তোকে অভিশাপ দিলাম তুই একটু একটু করে তোর ক্ষয়রোগ হবে, একটু একটু করে তুই শেষ হয়ে যাবে, এক একটি করে কলা ক্ষয় হতে হতে তুই একদিন সম্পূর্ণই শেষ হয়ে যাবে। এই যে গুরুদেব অভিশাপ দিল, গুরুর বাক্য তো লঙ্ঘন হয় না, অভিশাপ লেগে গেল, শুরু হলো ক্ষয়রোগ, এক একদিনে এক এক কলা ক্ষয় হতে হতে বাবা যখন আর একটি কলা আছে, সেই সময় ২৭টি স্ত্রী তারা স্বামীর প্রাণ ফিরিয়ে নেবার জন্য ছুটে গেলেন কোথায়? ভোলানাথের কাছে। ভোলানাথ সম্পর্কে কে হয় জানেন? জামাই বাবু না? তা সম্পর্কে জামাই বাবু মানে মা পার্বতী হচ্ছে এই ২৭টি বোনের দিদি হয়। তো ২৭ জন স্ত্রী, চন্দ্রদেবের স্ত্রী, তারা কৈলাসে ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ বসে আছেন ধ্যানে মগ্ন, কৈলাসে গিয়ে ডাকছে, জামাই বাবু, সবাই মিলে ডাকা যায়, ও জামাই বাবু, ও জামাই বাবু। এখন এতজন যখন জামাই বাবু বলি ডাকছে, ভোলানাথ চিন্তা করছে সর্বনাশ, কৈলাসে বসে বসে আমি একটু তপস্যায় মগ্ন, এখানেও কি আমার শান্তি নেই, কারা আবার জামাই বাবু বলি ডাকছে, এত শালি আছে জানতাম না তো। তা এখন সবাই মিলে ছুটে গিয়ে পড়েছে ভোলানাথের চরণে। ভোলানাথ বলছে, তোমরা আমার শালি, এসেছো বিপদে পড়ে সে তো বুঝতেই পারছি, এমনি তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, নেহাত বিপদে পড়েছো তাই এসেছো, যতই হোক আমি জামাই বাবু, বিপদ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আমাকে করতেই হবে। তা বলো কি হয়েছে? সব কথা খুলে বললেন যে আমার পতির প্রাণ ফিরে পেতে চাই, এর কি বিধান আছে? তখন ভোলানাথ বললেন, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার শিরে যে জটা আছে, জটার মধ্যে গঙ্গা আছে, এর মধ্যে তোমার স্বামীর একটি কলাও যদি থেকে থাকে, এই গঙ্গার মধ্যে রেখে দাও, এটাকে বলা হয় অভিশাপ রূপ, এর মধ্যে থাকলে কোনো অভিশাপ আর কাজে লাগবে না। আর তোমরা সবাই মিলে ভোলানাথের কাছে, ভোলানাথ বললেন গুরুদেবের কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তোমরা কাকুতি মিনতি করতে থাকো। এই খবর পেয়ে সেই একটি কলা ভোলানাথের মস্তকে রেখে দিয়ে এবার সবাই মিলে চললেন গুরুদেবের কাছে।
গুরুদেবের কাছে যখন গেলেন মা, গুরুদেব বললেন, দেখো তোমরা তো কোনো অপরাধ আমার কাছে করনি, কিন্তু আর তো কোনো উপায় নেই, যে কোনো উপায় যদি থাকতো তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতাম, কিন্তু আর তো কোনো কলা বেঁচে নেই। করজোড়ে বললেন, গুরুদেব আপনি উপায় তো বলুন, যেভাবেই হোক আমরা যতটা পারবো চেষ্টা করব, আপনি উপায় বলে দিন কি হবে, কি করতে হবে। বললেন, যদি একটা কলাও বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীর জলে ওকে স্নান করাও, তাহলে তোমার পতির পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীর জলে স্নান করালো মা, আবার পুনরায় চন্দ্রদেব নিজ পুণ্যজ্যোতি ফিরে পেলে। আর যেই না ফিরে পেল, সঙ্গে সঙ্গে সেই চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ বললেন, রে আজ তোর কারণে আজ যখন আমি পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হবে প্রভাস। তাই গৌর হরি বল। এই যে প্রভাস, এই প্রভাস নদী, এ আবার অভিশপ্ত হয়েছিল মা, কার কাছে? এক মুনির কাছে। মুনিপুত্র গিয়েছিলেন জল পান করতে, সেই সময় ওই নদীর মধ্যে যে কুমির ছিল সে ওই সন্তানকে জলের মধ্যে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর যখন তার পিতা জানতে পারলেন, মুনিবর এসে অভিশাপ দিলেন, রে প্রভাস তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে। প্রভাস সেই অভিশপ্ত হয়ে করজোড়ে বললেন, হে মুনিবর আপনি শুধু আমাকে শুধু অভিশাপ দিলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, আপনি এই অভিশাপ থেকে আমায় মুক্তি দিন। তখন সেই মুনিবর বললেন, দেখ অভিশাপ যখন আমি দিয়েছি অভিশাপ তো লাগবেই, মুনিবাক্য কখনো লঙ্ঘন হয় না, কিন্তু সত্যিই তো তোর তো কোনো দোষ নেই, তাই অভিশাপ যেমন দিয়েছি আবার আমি তোকে আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর বক্ষের জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে সেই দিনই তুই উদ্ধার হবি। সেই প্রভাসের অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন মা। এবার শুধু এটাই কারণ নয়, আরও কারণ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো মা, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রথের উপরে উঠে বসে কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা এদিকে এসো, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট পেয়েছো, এত দুঃখ পেয়েছো, আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, আর তো তোমার কোনো দুঃখ নেই, তো পিসিমা এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, মা যে এতদিন কৃষ্ণ আমাকে ছেড়ে যাবার কালে আমাকে বলতো আমি আসি, আর আজ কেন এমন কথাটা বলল, আমি যাই, যাই শব্দের অর্থ সে আর ফিরবে না। দেখবেন আমরাও কখনো কখনো বাড়ির বাচ্চা যদি ভুল করে বলে মা যাই, মা বলে বাবা যাই বলিস না, বল আসি, আসি অর্থাৎ সে আবার আসবে, যাই কথাটা বলে কখনো বাড়ি থেকে যেতে নেই। তা যখনই কুন্তী পিসিমাকে বলেছে, কুন্তী পিসিমা মনে মনে ভাবছেন কৃষ্ণ তো কখনো এমনটা বলে না, তবে আজ সে চলে যাবে বলে, চিরতরে আমার কাছ থেকে বিদায় নেবে বলেই এমন কথাটা বলল। পিসিমা কি ভাবছো, আমি বিদায় নেবার আগে তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি চাও, আজকের দিনে তুমি যা চাইবে আমি তোমায় সেই বর দেব, বলো কি চাই তোমার। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে, সত্যি তো বিদায় নেবে যখন, তবে দিয়ে যাও, তবে আজ আমি যা চাইব তাই দেবে তো? হ্যাঁ তুমি যা চাইবে পিসিমা আমি তোমাকে সেই বরই দিয়ে যাব, বলো তুমি কি নেবে। দেখুন মা ভগবানকে কতটা ভালোবাসে, যার কারণে এত বড় সোনার সিংহাসন পেল, সারা জীবন কষ্টের পরে সোনার সিংহাসন পাওয়া, রাজমাতা হওয়া, সব কিছু ত্যাগ করে কৃষ্ণের কাছে বর চেয়ে নিল, কৃষ্ণ যদি বরই দিতে হয় তবে এই বর দাও,
যেমন দুঃখের বাকি দিন কাটিয়েছি, জীবনে আর যে কটা দিন বেঁচে থাকবো, যেন হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা আমার জীবনে থাকে। কেন জানো? যে জীবনে কৃষ্ণ নেই সে জীবনে সুখের কোনো দরকার নেই। আমি চাই না সে সুখে, যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। দিয়ে যাও কৃষ্ণ, জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও, এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। পাশে ভীম দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, মা এ তুমি কি চাইছো? তুমি তুমি কিছু বুঝতে পারছো? মা গো, সারা জীবন তো কষ্ট পেলাম, সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো? মা তোমার কি সাথে মেটেনি? মা মা গো, এ দুঃখ তুমি চেয়েও না। মা বললেন, ওরে ভীম, এ তুই কি বলছিস বাবা? দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল, তোদের পাঁচ বন্ধুর সঙ্গে বন্ধুর মতো ছিল। হ্যাঁ, আজ যেই আমার পুত্র হস্তিনাপুরের রাজা ওই সোনার সিংহাসন পেলাম, সেই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি। সারা জীবনে কৃষ্ণকে কাছে করে নিয়ে ওই বনে বনে কাটানো ভালো, নাকি সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া ভালো? চাই না শেষও যুধিষ্ঠির, নেমে আয় বাবা, যেখানে বসলে কৃষ্ণকে হারাতে হয় সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, নেমে আয়, তুই নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে পিসিমার ভক্তি ভালোবাসা দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, পিসিমা, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। জীবনে হাজারো কষ্ট পেলে, জীবনের অনেক সময় কষ্টে কেটে গেল, অবশেষে সুখের নাগাল পেলে সেই সুখটুকু তুমি আমাকে পাওয়ার জন্য হারাতে চাও? পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। আমি তোমায় কথা দিচ্ছি, যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে দেখা দেব। পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে ভগবান রথে উঠে যখন চলে যায়, পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব, 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 একটিবার দাঁড়াও, মাধব একটিবার দাঁড়াও, একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। হরি বল, হরি বল। চিনতে পারছো তুমি আমাকে? চিনতে পারছো? একটা দুটো নয়, শত পুত্র হারা জননী মাতা গান্ধারী আমি। সবাইকে হারিয়েছি, কাগলিনীর ন্যায় পাগলিনীর ন্যায় পথের পাগলিনী হলাম, এর জন্য তুমি দায়ী, তুমিই করেছো। তোমার জন্য আমি সন্তান হারা, তুমিও শুনে রাখো বাধো, আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ দেব, যেমন আমার কুরুবংশ তুমি ধ্বংস করেছ তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা প্রদীপও বেঁচে থাকবে না তোমার বংশে বাতি দেবার জন্য। তোমার মৃত্যু হবে নিম্ন বৃক্ষে, তুমি বসে থাকবে এক ব্যাধের হাতে, তোমার মৃত্যু হবে, এই তোমায় আমি অভিশাপ দিলাম। রাজ সবাই সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা হে, অভিশাপ দিও না, তুমি মাধবকে অভিশাপ দিও না। হরি বল। হে, তুমি কি করছো মা? তুমি কি জানো?
তুমি এমন অভিশাপ দিও না মা। ভগবান কৃষ্ণচন্দ্র বলিন, দাঁড়াও, শান্ত হও তোমরা, মা তো কিছু ভুল বলেনি, সে তো ঠিকই বলেছে। শুনে রাখো মা, তোমার অভিশাপ আমি মাথায় করে নিলাম। ওই কুরুবংশে যেমন ধ্বংস হয়েছে, তেমন যদুবংশ ধ্বংস হবে। কুরুক্ষেত্রের মাঠে যেমন জয়ের আনন্দ আমি পেয়েছি, তেমন পরাজয় যারা হয়েছে তাদের কষ্টও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় নিয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। আমি কথা দিলাম, তোমার বাক্যই সত্য হবে মা, যত বংশ ধ্বংস হবে আমি কথা দিচ্ছি মা। সেই যে মা, মাতা গান্ধারীর অভিশাপ, ভগবানের যদুবংশ, 56 কোটি যদুবংশ, একটু একটু করে সন্তানরা বড় হয়ে গেল। যখন বড় হলো মা, সবাই পূর্ণ যৌবন বয়স, প্রত্যেকটি ছেলেরা এমনভাবে তারা সবাই চলতে শুরু করলো, তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার নাম শাম্ভ, অনেকটা মেয়েদের মতো দেখতে। সেই শাম্ভকে সবাই মিলে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কোড়া বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। যে মনিরা বসে বসে ধ্যান করছে তাদের কাছে গিয়ে বলছে, এই যে অমনি, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মনিরা তো সবই জানে মা, তথাপিও বারবার বলছে, দেখ তোরা ঘরে ফিরে যা, আমরা সবাই এই জঙ্গলে বসে তপস্যা করছি, ধ্যান করছি, আমাদের সেবায় বাধা দিস না, যা তোরা ঘরে চলে যা। কোনো বাধাই তারা মানছে না। কেন কেন চলে যাব কেন, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, এইটুকু বলতে পারো না কেমন তোমাদের সাধনা, আর এর গর্ভে কে আছে বলো দেখি? তখন সেই মনি রেগে গিয়ে বললেন, তবে শোন, এই যে এর গর্ভে যে জন্ম নেবে, তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। বলা মাত্রই সবাই মিলে ছুটে গিয়ে কিছুদিনের মধ্যেই ওই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হল। আর সেই ফালটা হাতে পেয়ে ছুটে চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ সেই ফালটা দেখে তার মনে পড়ে গেল। আর যেই না সেই পুরাবের কথা মনে পড়ল, মাতা গান্ধারীর কথা মনে পড়ে গেল, ভগবান কি করলেন, সবাইকে বললেন, তোমরা এক কাজ করো, এই ফালটা নিয়ে গিয়ে ওই যে প্রভাস নদী, প্রভাস নদীর ধারে যে পাথর আছে, পাথরে গিয়ে সেটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সবাই মিলে সেই ফালটা নিয়ে পাথরে ঘষতে ঝুষতে, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর নদীর ধার বরাবর সেই ফেনাগুলো যাচ্ছে, আর যত দূর ফেনা যাচ্ছে তত দূর সেই নদীর ধার দিয়ে দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে পাথর ঘষতে ঘষতে অবশেষে ফালের যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে কী বার হবে, সেটাকে জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেই ছোট্ট ফালটা খেয়েছে এক মাছ, সেই মাছটির নাম রাঘব বোয়াল। সেই মাছ যেই না ফালটা খেয়েছে, এদিকে কি হয়েছে মা, ধীবরেরা গেছে মাছ ধরতে, মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে পেয়েছে। যেই না সেই মাছটাকে কর্তন করেছে, ওই পেট থেকে ফালটা বেরিয়ে এসেছে। ধীবরেরা আর কি করবে, ধীবর কাদের বলে, যারা মাছ ধরে, জেলে যাদের বলা হয়। এখন ধীবর কি করেছে, সেই ফালটাকে নিয়ে তাদের তো কোনো কাজে লাগবে না, তাই তারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই যে ফেলে দিল, আর ওই ছোট্ট ফালটা পেলকে যারা পাখি ধরে, অর্থাৎ ব্যাট। বনের ভিতরে পাখি মারতে যায়, হঠাৎ ওই জঙ্গলের মধ্যে
মধ্যে ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ এটা তো খুব সুন্দর, এটা যদি আমি তীরের আগায় বিঁধতে পারি এটা দিয়ে ভালো পাখি মারা যাবে, এই ভেবে তীরের আগায় বিঁধে রেখেছে। এদিকে কি হলো মা, এই যে ব্যাগ, জরা নামের যে ব্যাগ, এই ব্যাগকে বাবা, ইনি হলেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র, যুদ্ধ করে নয়, পিছন থেকে তীর মেরে। কিন্তু তার সন্তান যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। মা সেটাকে উদ্ধার করার জন্য ওই অঙ্গদ মা প্রভুকে অনেকভাবেই সহযোগিতা করেছিল। তাই প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি আমার এই কাজে যেভাবে তুমি আমাকে সেবা করেছ আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ বলেছিল, প্রভু যদি তুমি বর দিতে চাও এই বর দাও, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু জরা নামের ব্যাধমা। ভগবান নিম্ন বৃক্ষে বসে থাকবেন, চরণটা দুলবে, মাছরাঙা পাখি ভেবে অঙ্গদ তীর ভেদ করবে আর ভগবান ভূমিতে পতিত হবে। আর এই অংশ ওই প্রভাস নদীর তীরে গিয়ে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে ঝগড়া, কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, আর তারপরে একে অপরকে মারতে গিয়ে কি দিয়ে মারবে, নদীর ধারে ওই যে নল খাগড়ার গাছ, যে যাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে। এটাই ছিল ভগবানের পরিকল্পনা। সব কিছু গুছিয়ে নিয়ে এবার প্রভু আমার বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকায় চলে যাওয়ার পর বৃন্দাবনের অবস্থা কি, বৃন্দাবনের কেমন অবস্থা, আমরা এক মহাজনী পদাবলী দিয়ে আস্বাদন করব। মাতা যশোমতী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, সন্তান হারা তো মা, সন্তান চলে গেছে, রাখালগণ বনে যায় না, গাভীরা বনে তৃণ সেবা করে না, সবাই কৃষ্ণ প্রেমে বিভোর, সবাই কৃষ্ণ সঙ্গ না পেয়ে সবাই বিভোর কাঁদছে। রাধারানী আমার কৃষ্ণ হারা হয়ে বসে বসে কাঁদছে। মহাজন বলছে, দেখো দেখো প্রেমময়ী রাধারানী আমার, মৃত্তিকার উপরে মাটির উপরে চোখের জল দিয়ে মাটিটাকে সুন্দর করে ভিজিয়েছে মা, সুন্দর করে চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে সেই মাটির উপরে ভগবানের চিত্র অঙ্কন করছে। তা কিভাবে আঁকছে এটাই আমাদের পদাবলী, একটু মন দেবেন। রাধারানী কেমন করে গোবিন্দের চিত্র অর্থাৎ ছবি আঁকছে, কিভাবে আঁকছে, কৃষ্ণ কৃষ্ণ বলি কাদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা, কৃষ্ণ কৃষ্ণ বলি কাদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা, দেখো মৃত্তিকায় উপরে মরতিয়া কিয়া কহে তার শোনে কথা, মৃত্তিকার উপরে মরতি আকিয়া কহে তার শানে কথা, বলে একবার বধু, কার সাথে কথা বলছে মা, গোবিন্দের চিত্র অঙ্কন করছে তার সাথে কথা বলছে, কি বলছে, ও বধু একবার বধু তুমি কথা বলো, একবারে বধু তুমি কথা বলো, ফিরে আসো বধুগা
দেখুন ভালোবাসা কাকে বলে, বলছে তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো। আর ইহ জগতের ভালোবাসাটা কেমন হয় বাবা? হরে কৃষ্ণ। দেখবেন বাড়ির গিন্নি স্বামীকে বলবে, এই তুমি এর দিকে তাকাবে না, ওখানে যেতে পারবে না, ওখানে যাওয়া হবে না, শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর আমার রাধারানীর ভালোবাসা, ফিরে আসো কিংবা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একটু কথা তো বলো বন্ধু। তাই তো বলছে মহাজন, মিত্রিকায় পারে মুরতিয়া কিয়া কহয়ে তার শনি কথা, মিত্রিকা রূপরে ওই মুরতিয়া কিয়া কহয়ে তার শনি কথা। কেমন ভাবে চিত্র আঁকছে জানেন? এখানে অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, একটু মিলিয়ে নেবেন কেমন ভাবে আঁকছে। কি বলছে? আকিয়া সে কটি পরাই ধটি কত না যতন করি, দেখো প্রেমময় রাধে 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 তার প্রাণনাথের ছবি অঙ্কন করে, প্রেমময়ী রাধে রাধে গোই আকিয়া সে কোটি না পরাইয়া ধটি কত না যতন করি, আমার নাভি সরব আকিল তারে পর কত না যতন করি। প্রথমে আঁকছে কি? আঁকি আসে কোটি মানে কোমরটা এঁকেছে। আচ্ছা বলুন, এখানে যারা আছেন যদি চিত্র অঙ্কন করে থাকেন, কোনো মানুষের চিত্র অঙ্কন করলে প্রথমত শুরু করতে হয় কোথা থেকে? কে আঁকতে জানে এখানে ভালো চিত্র অঙ্কন করে? কে নেই? দেখবেন মানুষের যদি ছবি আঁকতে হয় মস্তক থেকে শুরু করতে হয়, আর না হলে চরণ থেকে শুরু করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এখন রাধারানী আঁকছে কোথায়? আগে কোমরটা এঁকেছে। যেই না কোমরটা এঁকেছে মা, সখীরা চেপে ধরেছে, এই রাধে রায় বলে তোর মাথা খারাপ হয়ে গেল কি? আরে গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? আরে বাবা, চিত্র অঙ্কন তো কখনো এমন ভাবে আঁকতে দেখিনি, কি আঁকা ছিঁড়ি বল দেখি। আরে কোমর থেকে কেউ আঁকে? হয় মস্তক থেকে, নাই চরণ থেকে। কিরে বল, তুই কি সব ভুলে গেছিস বল রাই? শ্রীমতী রাধারানী বলেছেন, না রে না, অরে ললিতায় অরে বিশাখা আমি চিত্র অঙ্কন ভুলি না। তবে এমন ডাকছিস কেন? মস্তক থেকে আঁকলি না কেন? যদি আগে আমি বধুর বদন আঁকি, হরিবল হরিবল, কি অপূর্ব ভজন মা, আমার পরাণ বধুর জোড়া ভরু বাঁকা নয়ন, যদি একবার আমার নয়নে যা, ওই নয়নে নয়নে দিলে
হরি বল। আমি কেমন করি চিত্র অঙ্কন করব? আচ্ছা তাহলে মস্তক থেকে আঁকিস, ঠিক আছে, চরণ থেকে তো আঁকতে পারতিস। ওরে বিশাখা রে, কেন জানিস আমি চরণ আঁকি নাই? এই বৃন্দাবনে আমার বধু আমায় ছেড়ে চলে গেছে, যদি আমি আমার চরণ আঁকি, চরণ দিলে যদি আমায় ছেড়ে চলে যা, বল বল সখী আমি কি নিয়ে বেঁচে রইব? তাই তো আমি চরণ আঁকিনি সখী, চরণ আঁকলে সেই চরণে পায়ে হেঁটে যদি চলে যায় আমি কি নিয়ে থাকবো সখী, তাই আমি আঁকিনি। সখীরা বলে রাধে রাধে রাধে, তোর মতো ভজন কে বা জানে বৃন্দাবনে, বল আঁক সখী আমরা দেখি কিভাবে আঁকছিস তুই। এবার রাধারানী উপরে উঠছে মা একে একে, নাভি সরোবর একা হয়ে গেছে, নাভিটা যেই আঁকা হলো এবার উপরে উঠছে, কি এঁকেছে? বাহু দুটি আঁকি, দেখো ছলা ছলা আঁকি, আগো বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। দু হাত এঁকেছে, দুটো হাত এঁকে তাতে বাঁশিটা এঁকে দিয়েছে, আর যেই না বাঁশি এঁকে দিয়েছে গোবিন্দ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রাধারানী আমার বলে উঠলে নবধু একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি আমি পারিনি, বধূ তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে তেমনি করে বাজাও শুনি। বাঁশি হাতে এঁকে দিয়ে কি করেছে মা? মহাজন বললেন দেখো কণ্ঠ কুম্ভ কেবা, অনুপম শোভা আঁকিল তার পরে পরে, কণ্ঠ কুম্ভ কেবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে, কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল। যেই না কণ্ঠ পর্যন্ত আঁকা হলো, বাকি রইল কি? বদনটা। এবার যেই না বদন এঁকেছে মা, বদন আঁকা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে, রেখে কি বলছে? বধ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা, ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা, কহে যদু না আহা ওহে প্রাণ না, একবার দেখো গো রাধার ব্যথা, ওহে যদু নাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধারো ব্যথা, তুমি একবার সে দেখে যাও গো, একবার সে রাধা রানী কেমন আছে, কেমন করে বাজে বলো রাধা
গো ওহে যদু না, কহে যদু না ওহে প্রাণ না, তখন রাধার ব্যথা শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কৃষ্ণ মূরতি অঙ্কন করে বসে বসে বনের মধ্যে কাঁদছে। এহন দূর অবস্থা বৃন্দাবনে, সবাই শোকে কাতর হয়ে আছে। হঠাৎ দেবর্ষি নারদ তার মনে মনে ইচ্ছা হলো, যায় একবার একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ আমার সাধু সঙ্গ করার জন্য যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। তা বৃন্দাবনের দিকে যখন যাচ্ছে, মা মুখে গাইছে মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে বৃন্দাবনের পথে পথে চলে যায় চলে যায় গো, হে 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 হে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি আজ চিন্তি মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরি, এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, হরে কৃষ্ণ। মা গো বলুন দেখি দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। হ্যাঁ, তা নারদ যাচ্ছে কোথায়? সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনে। এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, আনন্দ ধরে না না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওই ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, সবাই মিলে মনের আনন্দে যাচ্ছে। আহা, দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনের দিকে, কেন না ভক্ত সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। এখন সাধু সঙ্গ করবে বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, মা হঠাৎ কি হলো, একটা যেন তাপ দেবর্ষি নারদের অঙ্গে এসে লাগলো। তা তাপটা কিসের? পথে চলতে চলতে যদি একটা তাপ গায়ে লাগে, আমরা একটু দেখি না যে কোথা থেকে আসছে তাপটা, একটু দেখি। তা দেবর্ষী নারদ কি করেছে, যে তাপটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য এবার ছুটছে। মহাজন বললেন, দেখো দেখো তপ্তদর্শী দেবী ঋষি চাই চারি পানে, তপ্তদর্শী দেবী ঋষি চাই চারি পানে, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চাই, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চাই, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, ওই না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। দেবর্ষি নারদ যাচ্ছে বটে, কিন্তু তাপটা গায়ে আসছে কোথা থেকে? চারিদিকে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে, সেই তাপটা যেন আরো বেড়ে উঠছে। হঠাৎ বৃন্দাবনে প্রবেশ করে কি দেখলেন মা? কৃষ্ণ বিরহের তাপে সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কৃষ্ণ বিরহের তাপ, এই তাপে সইতে না পেরে দেবর্ষি নারদ বলে উঠলেন, হে প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, আর এরা সবাই তোমার জন্য কাঁদছে। এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত, আমি ভেবেছিলাম যে আমি তোমার বড় ভক্ত, আজ বৃন্দাবনে এসে বুঝলাম আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। হরি বল হরি বল, যারা তোমার জন্য কাঁদছে প্রভু, আর কতজনকে কাঁদাবে তুমি? তোমার যে এতে পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে প্রভু, আর তুমি বেশ দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো। আমি দেবর্ষি নারদ অনেক শুনেছি প্রভু, আর নয়, এবার আমি দেখব তুমি কি করে রাজা হয়ে ওই দ্বারকায় তুমি
বসে থাকতে পারো। সবাইকে কাঁদিয়ে দেবর্ষী নারদ কি করলেন, বৃন্দাবনবাসীর কান্না দেখে সহ্য করতে না পেরে এবার নিজে চললেন দ্বারকায়। যাচ্ছে মা, হাতে রয়েছে কি বীণা, বীণাকে বলছি, রে বীণা এতদিন যার নাম করেছিস সেই নাম ভুলে যা, যে নাম করলে কাঁদতে হয় সেই নাম ভুলে যা, এই নাম আর করবি না, আজ থেকে রাধা নাম জপ কর, নিতাই গৌর হরিব। বীণাকে বলছি চল, দেখুন দ্বারকাবাসী কিন্তু রাধাকে জানে না মা কেউ। এবার দেবর্ষী নারদ যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে বীণাতে, বৃন্দাবন থেকে যাত্রা করেছে, আর বীণাকে বলছে বীণা বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগ জগ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, কিছু নাহি রাধা নামে বল বল বীণে রাধা নামে বীণে, হবে না রে বীণা, আজ থেকে বদনে রাধা নাম কর। বীণাতে রাধা নাম বাজাতে বাজাতে এবার ভগবান যাচ্ছে দ্বারকার দিকে, নিতাই গৌর হরিবল। তা আমরাও তো যাচ্ছি সবাই লীলার সাথে সাথে, তা চলুন আমরাও যাই, আমরাও রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? দুহাত তুলে সবাই মিলে, কই দেখি কার কার হাত আছে, বাহ সবার আছে তো, আচ্ছা গোবিন্দ সবার হাত দিয়েছি যখন, তাহলে একবার তুলুন দেখি গোবিন্দকে স্মরণ করে, বলি রাধা রানী কি জয়। দ্বারকাবাসী কেউ জানে না রাধা নাম, আমরা সবাই নিয়ে যাবো দ্বারকায়, কেমন? রাধা নাম গাইতে গাইতে আশ্রয় তত্ত্ব রাধা রানী, আশ্রয় ঠিকঠাক না করলে বিষয় পাবো পাবো না, তাহলে চলুন আমরা সবাই মিলে গাইতে গাইতে যাবো। রাধে 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 বল বল, রাধে 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 সবাই মিলে আপনারা জোরে জোরে রাধে রাধে বলবেন, কেমন? উচ্চস্বরে, হ্যাঁ, বৃন্দাবন কি আমার মনে হচ্ছে এইটুকুই নয় আরো আছে, আমার মন বলছে আরো জোর হবে, সবাই মিলে বললে আরো জোর হবে,
একবারে রাধানি চরণে পৌঁছে যাবে উচ্চস্বরে, কেমন? এই রাগ যেন রাধানি কর্ণে পৌঁছায়। সবাই মিলে দুহাত তুলে, হ্যাঁ দুহাত তুলুন, দেখবেন মনের জোর আসবে। বাহ বলুন, বৃন্দাবন কি আর একটু বাকি আছে না, মানে চৌদ্দ আনা হয়ে গেছে, দু আনা বাকি আছে। এদিকে বাবাদের দিকে দু হাত তুলে সবাই মিলে বলি রাধা রানী কি, ঠিক এইভাবে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশীঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তম্রবন কি, তমালবন কি, কেশীঘাট কি, বংশীবন কি, আগে পিছে ডাইনে বাঁয়ে বল বল মে ওপর নিচে, রাধে 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 বল, রাধে 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 রাধা নামের ঝড় ওঠে, সে আর থাকবে কি করে বসে সিংহাসনে, একবারে দ্বারকার প্রাসাদ রাজ প্রাসাদের পাশ দিয়ে দেবর্ষী নারদ বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, সিংহাসনে আর বসে থাকতে পারছে না গোবিন্দ। বহুদিন পর রাধা নাম কর্ণে যেই না এলো মা, সিংহাসন ত্যাগ করে গোবিন্দ আমার পাগলের মতো ছুটে এলেন পথে, চোখের জলে ভোগ ভাসে কেঁদে কেঁদে বলছে ও গো কে তুমি, কেশনালনে রাধা না কেশনালনে, ওরে কেশনালনে রাধা নাম কেশনালনে, নাম কেশনালনে রাধা নাম কেশনালনে, এই নাম কেশনালনে রাধা নাম কেশনালনে, তারা কেমন আছে, আমার রাধারানী কেমন আছে বলো দেবর্ষী, দেবর্ষী বলো, বৃন্দাবনে সবাই কুশলে আছে তো? দেবর্ষী নারদ মুখের দিকে তাকিয়ে বললেন, হে মহারাজ বৃন্দাবনের সবাই কেমন আছে সে তো পরের কথা, যারা এত ভালোবাসে বলে আজ সবাই কাঁদছে প্রভু, সবাই কাঁদছে। শুনে রাখো মহারাজ, তোমার পূরবের কথা মনে আছে, সকল মায়ের অভিশাপের কথা, কুরুক্ষেত্রের কথা ভুলে গেছো তুমি,
কত মাকে কাঁদিয়েছো তুমি, তাদের অভিশাপে তোমার মাথায়, আজ গোটা বৃন্দাবনে বাসি কাঁদছে তোমার জন্য, আজ তারাও তোমার জন্য কাঁদছে, প্রত্যেকটি চোখের জল প্রত্যেকটি অভিশাপে তোমার গায়ে লাগছে মহারাজ। এইভাবে অভিশাপ লাগতে থাকলে কি করে হবে মুক্তির পথ? তাই মহারাজ এখান থেকে আপনার তোমাকে উদ্ধার হতে হবে। উপায় কি? উপায় মহারাজ উপায় তো আছে, সমস্ত পাপ থেকে উদ্ধার হতে গেলে যজ্ঞ করতে হবে মহারাজ। যজ্ঞ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা তাহলে কিভাবে করব দেবর্ষি আমায় বলে দাও মহারাজ। যজ্ঞ করতে হবে, যে যজ্ঞ করা হবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। মহারাজ আমি বলে দিই যজ্ঞের নিয়ম কি কি আছে। বেশ, এবার দেবর্ষি ধীরে ধীরে গোবিন্দকে বলে দিচ্ছেন মা। শোনো মহারাজ, ত্রেতায় রামে রাজা ছিল, অসমের যজ্ঞ করিল। ত্রেতায় রামে রাজা ছিল, অসমের যজ্ঞ। দেখো তাতে রাম ওইতে তাতে রাম রাজা ছিল, অসমের যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে। ও মহারাজ দানব্রত যজ্ঞ মানে দান দিতে হবে, তবে দানের নিয়ম আছে মা। আপনি দান দেবেন, সেবা দেবেন, বৈষ্ণব সেবা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত রকমের দান আছে তাই না? তা দানের নিয়ম কি শিখিয়ে দিচ্ছেন ভগবানকে দেবর্ষি নারদ। শোনো শোনো হে রাজন, দানের নিয়ম কি জানো? শোনো, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। এই যে মহারাজ হাসি মুখে দান করতে হবে, দান দিতে গিয়ে যদি মুখটা শুকিয়ে যায় অনেকে দেখবেন আছে এ না এটা দেবো না ওটা দেবো, যেটা আমার দরকার সেটা কেন দেবো, যেটা দরকার নেই সেটা দিয়ে দাও, অনেকে এইভাবেও দান করে। দানের এটা নিয়ম নয়, যত সময় তোমার থাকবে যে যা চাইবে তোমাকে দিতে হবে। শুধু তাই না, দান যখন দেবে তোমার মধ্যে যেন কোনো হিংসা না থাকে, লালসা না থাকে, মুক্ত হস্তে দান করো। এবার দানের পরে যদি তোমার কিচ্ছু না থাকে তখন তুমি কি করবে শুনে রাখো মহারাজ। সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, আর ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দেখবেন দান করার পরে যদি অহংকার এসে যায়, তাই বলছে ভিক্ষা করে খাবে, কিন্তু ভিক্ষা করে যখন খাবে তোমার মুখে যেন হাসি থাকে, খুশি মনে ভিক্ষা করতে হবে। তাতে কি হবে, ভিক্ষা করলে এই যে তুমি দান ধ্যান করেছো এই অহংকারটা তোমার মধ্যে আর থাকবে না, তোমার দানের অহংকার দূরে যাবে, আমার দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে, শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তরিতি, শোনো শোনো হে রাজন, দানে যুগের এই তরিতি, শোনো শোনো হে রাজন, দানে যুগের এই তরিতি, দানের অহংকার দূরে যাবে, তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে, আরে ভিক্ষা মেগে খাবে মন সুখে। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয় কিন্তু মা, এখান থেকে আমাদের কিছু শিক্ষা অর্জন করতে হবে। এই যে লীলাটা আপনি আস্বাদন করছেন, এই যে যজ্ঞ করতে হবে কিভাবে, দান কি করে করতে হয়, হ্যাঁ এগুলো কিন্তু এইখানে রেখে চলে গেলে হবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কৃপণতা আমরা অন্য কোথাও করতে পারবো, কিন্তু ভগবানের সেবায় যদি কৃপণতা করি তার চোখের ফাঁকি দিলে হবে? তুমি কত ধন ঐশ্বর্যের মালিক সে তো তিনি জানেন, কারণ তিনি তো তোমাকে দিয়েছে, তাহলে তার চোখে ফাঁকি দিয়ে তার জন্য কৃপণতা করলে কি করে হবে? দেখবেন অনেকে ভগবানের সেবার জন্য যদি বাজারে যায় কি কেনে মা,
ভগবানের জন্য অনেক বাড়িতেই আছে, সবার বাড়ি বলবো না, অনেকের বাড়িতেই আছে। ভগবানের জন্য কি কেনে দেখবেন, বাজারে যাবে, ফলের দোকানে গিয়ে বলবে, এই যে দোকানদার ওই এইগুলোর দাম কত, যেটা দেখবেন একটু কম দামে, ঠিক আছে কি আছে, ভগবানের সেবায় লাগবে, একটু পোকা একটু বেকা দুঃখ নেই, দিয়ে দাও, পাঁচ কিলো দিয়ে দাও, দিয়ে দেবো, ভগবানের সেবায় লাগবে তো দিয়ে দাও। তার মানে কি, ভগবানের জন্য যত টক পোকা বেকা সেগুলো ভগবানের জন্য, আর নিজেরা যখন বাজারে ফল কিনতে যাব নিজে খাওয়ার জন্য, এই যে দাদা কোন ফলটা সবচেয়ে মিষ্টি সেটা আমাকে বলো, এটা আমি নিয়ে যাব, তাই না? তাহলে নিজের জন্য ভালোটা, ভগবানের জন্য যত ফেলে রাখা বাদ দিয়ে রেখেছি, তাহলে এটা করলে হবে না। দিতে যদি হয় ভগবানের জন্য, সেখানে কৃপণতা করো না। আজ তুমি পেয়েছ, কাল তুমি পাবে না, তাই যদি কৃপণতা করতে হয় অন্য কারোর জন্য করো, ভগবানের জন্য নয়। সে মৃদু মৃদু হাসে আর বলে, আমি তো তোকে দিয়েছি, আর আমার বেলায় কৃপণতা এখন দিলাম, সঠিক কাজে না লাগালে পরের জন্মে আর পাবি না, হরি বল, তাই তো? তো কর্ম যেমন করবো ফলটা তো তেমনই পাবো মা। তাই বলছে মহারাজ, দান যখন করতে হবে হাসি মুখে, সব যদি ফুরিয়ে যায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু হাসি মুখে, দুঃখ করে নয়, এটাই নিয়ম। তখন ভগবান বললেন, তা না হয় হলো দেবর্ষি, নিমন্ত্রণের ভার কে বালাবে? শুনিয়া মাধব কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষির ভার দাও এবে, অর্থাৎ তুমি দেবর্ষির উপরে দায়িত্ব দিয়ে দাও। দেবর্ষির গাড়িটা কি আছে, ঢেকি, তাই না? এই যে সরু ঢেকিটা অলি গলি সব জায়গায় চলে যেতে পারবে, তাই না? তাহলে দেবর্ষিকে দায়িত্ব দেওয়া হোক, সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব। এবার গোবিন্দ আমার পত্র লিখছেন, মা স্বর্গমত্ত পাতাল, সর্বত্রে পত্র লিখে দাদার হাতে দিয়ে বললে, দাদা একটু দেখো ঠিক আছে কিনা। দাদা দেখে বললেন, হ্যারে কানাই, সবার জন্য পত্র লিখেছিস, শুধুমাত্র বৃন্দাবনবাসীর জন্য লিখলি না ভাই, যারা তোকে এত ভালোবাসে? দাদা আমি জানি তুমি এমনটা বলবে, কানাই যে বৃন্দাবনে আমিও থাকি, আজ যখন বৃন্দাবনবাসীর জন্য নিমন্ত্রণ পত্র লিখিসনি, তাহলে আমিও তো তোর যোগ্যে থাকতে পারবো না ভাই। দাদা তুমি এমনটা বলো না, নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যে আসে সেই তো প্রকৃত আপনজন, আমি সেই কারণেই পত্র লিখিনি দাদা, আমি দেখতে চাই বৃন্দাবনবাসী কে আমাকে কতটা ভালোবাসেনি। তাই গৌর হরি বল, হরি বল। এদিকে কি হলো, ভগবান কৃষ্ণ মা যশোমতির জন্য পত্র লিখলেন, নন্দ মহারাজের জন্য পত্র লিখলেন, লিখে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির হাতে দিলেন। দেবর্ষি নারদ স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেল বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো মা, মাতা যশোমতী আমার গোপাল হারা হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে, হঠাৎ মায়ের কর্ণে কেমন যেন একটা নূপুরের শব্দ পেল, নূপুরের শব্দ পেয়ে মা বলে উঠলেন, কে রে, কে তুই, এমন নূপুরের অনুযুক্ত শব্দ শোনা যায়, ওরে কে এসেছিস আমায় বল। দেবর্ষি নারদ বললে, মা আমি গো। ও দেবর্ষি, হ্যাঁ মা, জানো তোমার পুত্র দ্বারকায় যজ্ঞ করছে, জানো সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে, চলো মা তোমাদের সবার নিমন্ত্রণ, যাবে না, চলো তোমার গোপালকে দেখতে যাবে না? মা যশোমতী বলছে, হ্যাঁ রে দেবর্ষি, পত্রে কি লেখা আছে, কেন মা তুমি একবার নিজে পড়ে দেখো, আমি তো দেখতে পাই না বাবা, তার জন্য কাঁদতে কাঁদতে আমি যে অন্ধ হয়ে গেছি। মা তোমার সন্তানের পরশ এই পত্রে আছে, এই পত্র দুটি যদি তুমি চোখে পরশ করো তুমি আবার সব দেখতে পাবে। মা গো আর দেরি নয়, শীঘ্রই যাত্রা করো। মা যশোমতীর আনন্দ ধরছে না, এতদিন গোপাল শোকে কাতর হয়ে এবার মা সেই আনন্দে আত্মহারা হয়ে সমস্ত ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর মাখন নিয়ে যাচ্ছে গোপালের দর্শনে। এদিকে শ্রীমতী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য,
ললিতা বিশাখা যখন দেখল যে নারদ এসেছে দ্বারকা থেকে, ছুটতে ছুটতে রাধানির কাছে গিয়ে ডাকছে, রাধে দেবর্ষির কাছে এসে বলছে, দেবর্ষি তুমি বলো না আমার বধূ কেমন আছে, সে কুশলে আছে তো? হ্যাঁ, আমার প্রাণনাথ কেমন আছে দেবর্ষি? দেবর্ষি নারদ বললে, শান্ত হও, তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি গো। কি খবর? শোনা, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, না আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। মনে আনন্দ ধরছে না রাধারানীর, আজ গোবিন্দ দর্শনে যাবে। সখীরা বললেন, এই রাধে কি করে যাব আমরা বল, সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছি, আমাদের তো কোনো পত্র পাঠাইনি। রাধানি বলেন, সখী এমন কথা বলতে নেই, আমরা তো তার আপনজন, আমাদেরকে কেন পত্র দেবে? না না, আর দেরি করা যাবে না, চল আমরা যাই সবাই। রাধানি আমার মনস্থির করলেন যে বৃন্দাবনে আমার বধূ কত কত লীলা করত, আজ যখন বধূ বৃন্দাবনে নেই আমিও চলে যাব বধুর দেশে, আর আমি বৃন্দাবনে থাকব না। স্থির করলেন, মনস্থির করে সুন্দর করে বধুর জন্য পশরা সাজিয়ে, যেই না ঘর থেকে পা বাড়িয়েছে মা, আহা যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন যোগবতা পিতা চলিলেন রা বল গো সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, যজ্ঞের বার্তা পেয়ে মানে খবর পেয়ে যেই না রাধানি যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কি গো মায়েরা বলুন দেখি, ননদিনী কি ওই কুটিলা ননদিনী কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু কি বৃন্দাবনে আছে মনে হয়? দেখবেন কুটিলবতী যার সেই তো কুটিলা, কারোর ভালো হলে তারা সহ্য হয় না, ভালো দেখলেই মুখ ঘুরিয়ে চলে যায়, আছে না এমন? হ্যাঁ, তারাই তো কুটিলা, তাই এটা শুধু বৃন্দাবনে নয়, এটা আমাদের ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? তাদের মুখ দেখলে চেনা যাবে, কুটিলবতী যার তার মুখ দেখলে চেনা যায়। অবশ্য এখানে সেরকম কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না, এখানে সব ভালো না, আমাদের ওদিকে আছে। এখন কুটিরা কি করেছে, যেই দেখেছে ঘরের বউ ঘর থেকে বেরিয়েছে লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে রাধার সামনে, তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালে তে মন শপিলে, তখন কুটিলা কহে কুটিলে রাখালে তে প্রাণ শপিলে,
সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এই ভর দুপুর বেলা কাউকে কিছু না বলে মাথায় সবাই একটা করে পশরা সাজিয়ে বলে যাচ্ছিস কোথায়? ছি 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 ছি, কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস, লজ্জার মাথা খেয়েছিস রে বউ? সে কিন্তু তার মতো বকেই যাচ্ছে, রাধানি কোনো কথা বলছে না বাবা। আর যখন কোনো উত্তর পাচ্ছে না, কুটিলার আরও রাগ হয়ে যাচ্ছে। নিজের একটু পরীক্ষা করে দেখবেন, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া বাঁধাতে আসে, সে তার মতো বলেই যাবে, আপনি কোনো উত্তর করবেন না। আর যখনই আপনি মুখ বুঝে থাকবেন, দেখবেন তার রাগ আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন কুটিলার এতটাই রেগে যাচ্ছে, যেহেতু রাধানি কোনো উত্তর করছে না, কিরে উত্তর দে অসতী বিচারিণী, নিজের পতি ছেড়ে পরপতির কাছে যাওয়া, ছি 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 ছি, হ্যাঁ কলঙ্কিনী দাঁড়া, উত্তর দিবি না তো এইখানে দাঁড়িয়ে থাক, চললাম আমি দাদার কাছে। আজকে দাদাকে আমি দেখাবো যে ঘরের বউ হয়ে তুই কি করছিস। এইখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। রাধানিকে দাঁড় করিয়ে রেখে এবার কুটিলা দাদার কাছে চললেন। দাদা তো মায়ের পূজায় ব্যস্ত, সেখানে গিয়ে হাজির। দাদা, ও দাদা, সারাদিন মাকে নিয়ে থাকো, বাড়ির বউটা কোথায় যায় সেদিকে লক্ষ্য আছে? আমি তো বললেই তোমার সহ্য হয় না, হ্যাঁ, তা আজকে আমার সঙ্গে চলো দেখি, হাতে নাতে প্রমাণ দেব, চলো। শোনো, ওই তোমার বউ, হ্যাঁ তোমার বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আজ আমি হাতে নাতে প্রমাণ দেব, তুমি দেরি করো না দাদা, চলো। বউ পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান বলছে ঠিক আছে, বলছিস যখন মায়ের হাত থেকে ওষুধটা নিয়ে বলছে, শোন দেখতে পাচ্ছিস কি আছে? যদি তোর কথা সত্যি হয়, ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না, আর যদি মিথ্যে হয়, প্রতিদিন তুই যে এসে আমাকে জ্বালাস, তোকেই আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ বেশ, এবার কি করেছে কুটিলার কথা মতো আয়ান দেরি না করে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, এই দেখ বসে নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ বসে নিয়ে এসেছি, আমার ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ বসে নিয়ে এসেছি, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, মায়ের হাত থেকে ওষুধটা নিয়ে ঠক ঠক করে কাঁপছে আয়ান, এতটা ক্রোধে সে কম্পিত হতে হতে এসে পৌঁছালেন কোথায়? রাধানির সামনে। অসতী কলঙ্কিনী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, ভজিলি রাখালো সহানে, ওই না নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলে রাখাল সনে, তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, ওরে রাধে তোর প্রাণনাশ, ওই রাধে তোর প্রাণনাশ, রাধে তোর প্রাণনাশ, ওই রাধে তোর প্রাণনাশ, আমার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনাশ, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনাশ, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। রাধানির সামনে আয়ান এসে যেই না ওষিটা নিয়ে রাধানিকে মারতে যাবে, রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে, আর দেরি করা যাবে না, এটাই উপযুক্ত সময়, তাই বিলম্ব না করে রাধারানী আমার সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন। হরিবল হরিবল, কালী হয়ে দাঁড়ালেন, মহাজন বললেন দেখো
নবকদম্বিনী যিনি রসের পরিপাটি প্রেমময়ী রাধারণী আজকালি হয়ে ডাল প্রেমময়ী রাধা বিন দিনিয়া নবকদম্বিনী যিনি রসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরাই অরুন্ধতি কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল কালিয়া মূরতি ধরে রাহি দাঁড়াইল যেই না রাধানি কালী মূরতি হয়ে দাঁড়িয়েছে আয়ান কি করলেন ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ক্ষমা কর রায় ক্ষমা কর ওই চরণের অপরাধী ক্ষমা কর ওই চরণের অপরাধী ক্ষমা কর রায় ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ওই না ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল চরণ ধরে কাছে আয়ানীর হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন ক্ষমা কর আমি অপরাধ করেছি আমি তোমায় চিনতে পারিনি রাধানি বললেন ওরে শ্বেতাপা সাধনা করেছিলি তুই বিষ্ণুর চরণে তার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে পাবার জন্য আমি তোকে বলেছিলাম রে শ্বেতাপা এত কিছু থাকতে তুই আমাকে কেন পত্নী রূপে চাস এই বর তুই চাস না অন্য কিছু চা কিন্তু তুই কোনো কথা শুনিসনি তুই চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি ভগবান বাঞ্ছাকল্প তরু সে পুনরায় আবার তোর সামনে এসে তোকে জিজ্ঞাসা করেছিল শ্বেতাপা তুমি মত বদলেছ তুই বলেছিলি না আমি তোমার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে লাভ করতে চাই বাঞ্ছাকল্প তরু তোকে বারবার বলেছিল শ্বেতাপা আমাকে লক্ষ্মী ছাড়া করো না অন্য কিছু চাও তুই বলেছিলি তবে তুমি কেমন বাঞ্ছা কল্পতরু ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না তুমি যদি এই বর নাই দেবে তবে চলে যাও প্রভু তোকে সেই বরই দিয়েছিল আমি তোকে বলেছিলাম শ্বেতাপা আমাকে যখন তোর ঘরের ঘরণী করে তুই পেতে চাস আমি তোর ঘরের ঘরণী হব কিন্তু আমি অভিশাপ করলাম তুই হবি নপুংস সেই কথা যেই না স্মরণ করালো মা আয়ানের চৈতন্য ফিরে এলো এতদিন অচৈতন্য হয়েছিল চেতনা পেয়ে ভগবান আহা রাধারানীর চরণ ধরে কাঁদতে লাগলেন ক্ষমা কর রায় আমি অপরাধ করেছি আমি বুঝতে পারিনি তবে আজ তোমার চরণে জানিয়ে রাখি যদি মৃত্যুর আগে একবার তোমাদের যুগল দর্শন হলে আমার জন্ম ধন্য হবে আর আমি কিচ্ছু চাই না বিদায় দিয়ে দিলেন আয়ান জটিলা কুটিলাও রাধানীকে বিদায় দিলেন বিদায় দেবার পর রাধানী শোকবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায় ওই প্রভাসে নদীর তীরে প্রভাসের যজ্ঞাগার তৈরি হলো সেখানে চারটে দ্বার এই চারটে দ্বারে সমস্ত স্বর্গমত্ত পাতাল যত ভক্ত ছিল সবাই চলে গেল যজ্ঞের স্থানে কিন্তু অবশেষে বৃন্দাবনবাসী খবর পেয়েছে বলে তারা শেষে গিয়ে হাজির হলো যখন শেষে গিয়ে পৌঁছালো তখন চারটে দরজায় বন্ধ লেখা আছে প্রবেশ নিষেধ প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজগোপীগণ তৃতীয় দ্বারে রাখালগণ আর চতুর্থ দ্বারে রাধারানী সখীগণ দাঁড়িয়ে আছে অষ্টসখী নিয়ে এবার
ভগবান যজ্ঞের স্থানে যখন পূর্ণ আহুতি দিচ্ছে, আর এদিকে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ির সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে। নন্দ মহারাজ ব্রজবাসীরা তারা বলছে দাঁড়ি পথ ছেড়ে দিয়ে ভিতরে যাব। রাখালগণ বলছে কানাই তুই এত বড় রাজ্যের রাজা, রাজা হয়ে বসে আছিস, বৃন্দাবনে আমাদের মতো রাখালের কথা ভুলে গেছিস কানাই, একবার এসে দেখা দে। রাধারানী সখী মিষ্টিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে। সখীরা বলছে আয় দাঁড়ি দাঁড়ি পথ ছেড়ে দে আমরা ভিতরে যাব। দাঁড়ি বলছে তোমরা কারা, কোথা থেকে এসেছ, এইভাবে ভিতরে যাওয়া যাবে না, ভালো করে গঙ্গায় স্নান করে এসো, তারপরে ভিতরে যেতে দেব। সখীরা বলে উঠলেন হ্যারে যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায় যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। হ্যারে তোদের যে রাজা যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধার চরণ ধরে পড়ে থাকে, আর তুই কিনা বলছিস আমাদেরকে যেতে, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ছিছি বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয়। সন্দারি যা যা দেরি না করে তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসেছে, তাকে বরণ করে ঘরে নিয়ে যেতে। বলে গাজা তোর রাজা রে রাজগুরু এসেছে দ্বারে, বলে গাজা তোর রাজা রে রাজগুরু এসেছে দ্বারে, বলে গাজা তোর রাজা রে রাজগুরু এসেছে দ্বারে, বলে গাজা রাজগুরু এসেছে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, কেমন যজ্ঞ কহ ওই না কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ তোদের রাজা কেমন যজ্ঞ করে রে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়ি। তুই তাড়াতাড়ি গিয়ে তোদের রাজাকে গিয়ে বল, রাজাকে গিয়ে বল যে তার গুরুদেব দ্বারে দাঁড়িয়ে আছে, সে যেন বরণ করে পায়ে ধরে ঘরে নিয়ে যায়। দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে আর একবার মহারাজের কথা মনে করছে, মনে মনে ভাবছে বাবা আমাদের এত বড় রাজা, আর সেই রাজার গুরু কিনা একজন রমণী, হ্যাঁ মুখের দিকে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে দেখছিস কি, যা যা গুরুকে বাদ দিয়ে কেউ যজ্ঞ করে, কেমন রাজা তোদের, তাড়াতাড়ি তাকে ডাক সে যেন বরণ করে গুরুকে নিয়ে যায়। গোবিন্দের গুরু রাধারানী মা, তো কিসের গুরু, প্রেমের গুরু, হ্যাঁ। তা এদিকে দাঁড়ি সে যাচ্ছে গোবিন্দের নিকটে, আর এদিকে মা যশোমতী দাঁড়িকে বলছে দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে কে তুমি, এমন পাগলিনীর ন্যায় তুমি কেন ভিতরে যাবে, কি চাই তোমার। আমার তোদের যে রাজা সে তো আমার গোপাল, আমাকে একটু ভিতরে যেতে দে না। শোনো বুড়ি মা, চেয়ে দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, এখন তো আর যাওয়া যাবে না, কেমন তুমি দূরে বসে থাকো, এখন এদিকে এসো না। দাঁড়ি আমার গোপাল কতদিন ক্ষীর শর মাখন খাইনি,
আমি বড় সাত করে ব্রজবাসীর কাছ থেকে এনেছি, আমার গোপালকে খাওয়াবো বলে। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একটি বার ভিতরে যেতে দে, আমি গোপালের কাছে যাব। এই বুড়ি, কোনো কথাই শুনছো না যে? বললাম না আর যাওয়া যাবে না, যাও বলছি, দূরে গিয়ে বসো। দেখ, আমি যে বড় আশা করে এসেছি ওই বৃন্দাবন থেকে, দে না আমায় একবার ভিতরে যেতে দে। আরে দাঁড়ি, আমি আমি একবার দেখি চলে আসবো। শোনো বুড়িমা, বারবার কেন তুমি এমনভাবে আমার সঙ্গে গোল করছো? দেখো, শোনো, আমাদের রাজা বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি আমাদের মহারাজের কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। এখন একটু দূরে গিয়ে বসো, আমি যখন ডাকবো তুমি চলে আসবে। জানিস দাঁড়ি, প্রত্যেকটি মায়ের জীবনের বড় সম্পদ সে হলো তার সন্তান। সন্তান ছাড়া যে আমার আর কিছু চাওয়ার নেই, সে যে আমার জন্য পথে বসে আছে। এই দেখ আমার হাতে ননী মাখন, হ্যাঁ আমি আমার গোপালের জন্য এনেছি। আমাদের মহারাজের মা কেন কাঙালিনী হতে যাবে বুড়িমা? সে তো রাজমাতা। যাও যাও, দূরে যাও। দাঁড়ি, এমন করে আমাকে তাড়িয়ে দিস না, আমি তোর পায়ে ধরি। সে দেখছে বারবার বিরক্ত করছে, চাবুক বাহির করে বলছে, শোনো বুড়িমা, কথা যদি তুমি না শোনো, দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? এটা দিয়ে কিন্তু আমি আবার তোমাকে আঘাত করব। মা বললেন, ওরে দাঁড়ি, মারবি মার, তথাপিও একবার আমায় যেতে দে। আমি যে গোপালের কাছে যাব, সময় চলে যাচ্ছে আমার, আর জানি না কতক্ষণ বাঁচবো আমি, একবার যেতে দে। লাঠি হাতে করে নিয়ে এবার মা যশোমতির অঙ্গে আঘাত করতে লাগলেন। যখন চাবুক দিয়ে আঘাত করছে, মা যশোমতি দ্বারে দাঁড়িয়ে কাঁদছে, গোপাল একবার এসে দেখ, তোর দাঁড়িয়ে আমাকে আঘাত করছে। ও গোপাল, তবে কি মৃত্যুর আগে তোকে একবার দেখতে পাবো না বাবা? একটি বার আয় গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। কি তুই দিবি না সাদা নয়নের মনির, তুই নয়ন হারা। অনেক কাঙালিনী বলে দিবি
পা সাজাতে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল যে বাঁশি বাজিয়ে বাঁশি বাজাবা সবার কানে যে বাঁশি বাজিয়ে ছিলে গোপাল রে ওরে মায়ের ক্রন্দন শুনতে পেল গোবিন্দ আমার, তিনি সবেমাত্র যজ্ঞাগারে পূর্ণাহতি দিয়ে যখন জলের ঝাড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে মা,
মায়ের কান্না শুনতে পেয়ে গোবিন্দ এবার দাদাকে বললেন, দাদা এবার আমায় যেতে হবে। দাদা দাঁড়ে, সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য কাঁদছে, দাঁড়িয়ে আমার মাকে প্রহার করছে, দাদা এবার যেতে হবে। এবার গোবিন্দ আমার চারটে দাঁড়িয়ে যাচ্ছেন মা, সবার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য চারটে রূপ ধারণ করে। তাই মহাজন বললেন, দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। সখ প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ওই না ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নন্দ দেখে দোয়ারে দাঁড়ায়, আজ প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা লয়ে, ওই না প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার কে দেখছি, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, হিরসর নবনি দেয় বদন কমলে, হিরসর নবনি দেয় বদন কমলে, ওই না কৃষ্ণ নবনি দেয় বদন কমলে, কৃষ্ণ নবনি দেয় বদন কমলে, কৃষ্ণ নবনি দেয় বদন কমলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। এখন মার কোলে বসে যখন গোপাল ননি সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক, কি করে হলো এই মা, এ তো পাগলিনি, সারা গায়ে নোংরা কাদা মাটি মেখে আছে, এ কি করে মহারাজের মা হবে, আমাদের মহারাজের মা সে তো রাজমাতা। সবাই মিলে চলে গেল মা দেবকীর কাছে। মা দেবকী যখন শুনতে পেল যে তার কৃষ্ণকে যশোদা কোলে বসে ননি খাওয়াচ্ছে, মা দেবকী ক্রোধান্বিত হয়ে ছুটে এসে মা যশোমতীর কোল থেকে তার পুত্রকে টানছে আর বলছে, এটা আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী বলছে, এটা আমার গোপাল। দুই মায়ে যখন গোপালকে নিয়ে টানছে, তখন সবাই মিলে বিধান দিলেন, পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই প্রকৃত গোপালের মা হবে। তাহলে মা পরীক্ষা দেবে সন্তানের জন্য। মা দেব কি চিন্তা করছে যে আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, এটা আমি নিশ্চিত, কারাগারে আমি তাকে জন্ম দিয়েছি, আমি তার প্রকৃত মা। তাই শতবস্ত্র পরপর টানিয়ে বস্ত্রের একধারে গোপাল, একধারে দুই মা, কে আগে পরীক্ষা দেবে। মা দেবকী গর্বভরে বলে উঠলেন, আমি দেব আগে পরীক্ষা, কারণ আমি জানি আমি আমার পুত্রের একমাত্র মা। তাই এই যে অহংকার মা, এই অহংকারই তো সব কিছুর শেষ। যেই না অহংকার করেছেন মা যে আমি সন্তান জন্ম দিয়েছি মানে আমি মা, এই মনের ভিতরে অহংকার নিয়ে তিনি এসে দাঁড়ালেন বস্ত্রের পাশে। যেই না দাঁড়িয়েছে গর্বভরে মা কি করলেন, গরবে দেবকি সস্তন ধরে, গরবে দেবকি সস্তন ধরে, গরবে দেবকি সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, না ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদ না করে, পারলো না, পরাজিত হলো। এবার এলো কি মা যশোমতী, দাও পরীক্ষা দাও, কেমন তুমি তোমার গোপালের মা। মা মনে মনে ভাবলেন, গোপাল দেখুন মা, এখানেই পার্থক্য। মা যশোমতী বলছে, গোপাল আজকের পরীক্ষায় যদি আমি হেরেও যাই আমার কোনো দুঃখ নেই, শুধু আমার মন তো জানে, জগতে সবাই যদি জানে যে তু আমি তোর মা নই, আমি তো জানবো তুই আমার সন্তান। এই ভাবনা নিয়ে মামার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গোপালের জন্য পরীক্ষা দিচ্ছে। গোপাল 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 বলে, বদনে পড়ে
গোপাল 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 বলে মায়াবার কাঁদিতে লাগিল শতবস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল ভাষায় দিল গোপালের বদন ভাষায় দিল চন্দ্রকুণ্ড ভাষায় দিল চন্দ্রকুণ্ড ভাষায় দিল নয়নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল নয়নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল শতবস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল তাহলে এর মধ্যে কে প্রকৃত মা জন্ম তো দিয়েছেন মা দেব কিন্তু সে মা মানে কি জন্ম দিলে মা হওয়া যাবে না আজ প্রকৃত মা কে হলো মাতা যশোমতী তো মা যশোমতী ছিলেন সেই ধরা দ্রোণ সেবা দিয়েছিলেন কিন্তু সেবা দিতে পারেনি বলে মা দেবকী আহা মা ধরাসতী তিনি নিজের একটি স্তনের বিনিময়ে সেই বৈষ্ণব সেবা দেন আর সেই সময় ভগবান বলেছিল যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিলে আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব নিদায় গৌর হরিবল আর মা দেবকীর স্তন দুগ্ধ পান করলেন না গোবিন্দ কেন ইনি ছিলেন রাম অবতারে মা কৈকেয়ী হ্যাঁ সেই জন্য তার দুগ্ধ পান হলো না যখন কিনা মা রাম ফিরে আসার মাত্রই মা বলেছিলেন মা কৈকেয়ী যে আমি যেন তোকে গর্ভে ধারণ করতে পারি বাবা যে অপরাধ আমি করেছি এর পরের জন্মে আমি তোকে সন্তান রূপে পেতে চাই গর্ভে ভগবান বলেছিলেন তথাস্তু তাই হবে মা পরের জন্মে মা দেবকী কারাগারে সন্তান জন্ম দেওয়া মাত্রই তাকে দুগ্ধ না দিয়ে পিতার হাতে তুলে দিয়েছিলেন গোকুলে নিয়ে যাওয়ার জন্য সেদিনও তো এক ফোঁটা দুগ্ধ গোপালের বদনে দেয়নি যার কারণে আজ আমার গোবিন্দ সেই দুগ্ধ পান করলেন না এবার কি হলো এদিকে রাধারানী সখীদের নিয়ে বসে আছে অভিমানিনী যখন অপেক্ষায় আছে গোবিন্দ আমার আসছে মহাজন বললেন দেখো আমার মধুর রসে সখীগণ দেখিতে পাইল মধুর রসে সখীগণ দেখিতে পাইল মধুর রসে সখীগণ দেখিতে পাইল সখীরা যেই না দেখেছে গোবিন্দ আসছে রাধা নিয়মনি কাপড় দিয়ে মানে নিজের ওড়না দিয়ে বদনটা ঢেকে মুখটা ঘুরিয়ে দাঁড়ালেন অভিমানে কমলিনী বদন ফেরাইল অভিমানে কমলিনী বদন ফেরাইল অভিমানে কমলিনী বদন ফেরাইল অভিমানে কমলিনী বদন ফেরাইল পাঁচ কল্প তরু ভগবান সকলে পাঁচ পুরাবে বললে কল্প তরু ভগবান সকলে যেই না মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে সখীরা বলছে কি রে যার জন্য এত কষ্ট করে আসা সে তো তোর সামনে তুই এমন করে মুখটা ঢেকে দাঁড়ালি কেন কি হয়েছে তোর রাধানি বলেন সখী রে আমি তো কোনো রাজাকে ভালোবাসি না আমি ভালোবেসেছিলাম এক রাখালকে এ কোথা থেকে এলো একে চলে যেতে বল আমি তো এই রাজাকে চিনি না গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ খুলে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন এসে কি করলেন রাধানীকে ধরে নিজের বামে বসালেন তরাতরি করে ধরে বসাইল বামে তরাতরি করে ধরে বসাইল বামে তরাতরি করে ধরে বসাইল বামে নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে 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 পাঁচা কল্প তরু ভগবান সকলে পাঁচা পুরাবে বললে কল্প তরু ভগবান সকলে গোবিন্দ আমার নিজের বসন দিয়ে রাধানী বদনটা মুছে দিলেন আর কি করলেন আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াল গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে এবার সখীরা কি করলেন মা একটা মালতী ফুলের মালা এনে রাধানী হাতে দিলেন আনিয়া মালতীর মালা রায়ের করে দিল আনিয়া মালতীর মালা রায়ের করে দিল আনিয়া মালতীর মালা
বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওইনা বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বাঁচা কল্প তরু ভগবান সকলে বাঁচা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে। এবার রাধানি আমার বধুর বাম পাশে দাঁড়ালেন, আমরা সবাই মিলে সখী বেষ্টিত হয়ে সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইবো। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে, ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন আস্বাদন করে নেব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর মিলন, সবাই মিলে একসঙ্গে গাইবো, দু হাত তুলে জয় রাধে রাধে বোন কৃষ্ণ কৃষ্ণ বোন, রাধে রাধে বোন কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, 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 জয় রাধে জয় রাধে রাধে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল সদা ধরে বল, নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল সদা সদা ধরে বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল, বাহু তুলে সবাই বলো গৌর হরি বল, জয় দিলে জয় হবে বলো হরি বল, জয় দিলে জয় হবে বলো হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় শ্রী গুণতায় বসুধা প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, পঞ্চা কল্প তরু বষ্টু কৃপা সিন্ধু পায়াচ পতিতানাম পাবন ভব বৈষ্ণবে ভব নমো নমো, জয় রাধা কৃষ্ণ জয় জয়।